বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি মানবিক যুবলীগে পরিণত হয়েছে যতদিন এই তীব্র তাপদহ থাকবে রংপুর জেলা যুবলীগ মানুষের পাশে থেকে কাজ করবে তীব্র তাপদহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনগণ এই জনসাধারণের জন্য আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার মানবিক কার্যক্রম আমরা হাতে নিয়েছি আপনি ইতিমধ্যেই জানেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি মানবিক সংগঠন আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে মানবিক যুবলীগ কিভাবে কাজ করেছেন মাহের রমজান উপলক্ষে আমরা ইফতার সেহরি বিতরণ করেছি গরুর মাংস বিতরণ কার্যক্রম করেছি এবং পবিত্র ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আমাদের মানবিক কার্যক্রম হিসেবে আমরা শাড়ি লুঙ্গি বিতরণ করেছি তারওই ধারাবাহিকভাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সবসময় দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে কাজ করে জনসাধারণ মানুষের জন্য কাজ করে সকল দুর্যোগ সংকট দুর্যোগে একমাত্র সাধারণ মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাঁড়ায় যতদিন এই তীব্র তাপদহ থাকবে এই মানবিক কার্যক্রম রংপুর জেলা যুবলীগ রাজপথে থেকে সাধারণ মানুষের জন্য মানুষের পাশে থেকে কাজ করি বাংলাদেশ যুবলীগে একটি মানবিক যুবলীগে পরিণত হয়েছে আজকে আমরা ওনাদের নির্দেশক্রমে আজকে এই তাপদহের কারণে আজকে আমরা জনগণের মাঝে সুপেয় পানি ছাতা ক্যাপ এবং স্যালাইন বিতরণ করছি আমাদের এখানে আজকে এক হাজার বোতল পানি এবং একশো ছাতা এবং প্রায় দুই হাজার লোককে সুপেয় পানি পান করানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের এই আজকে যে কার্যক্রম শুরু করলাম পানি বিতরণ স্যালান বিতরণ ছাতা বিতরণ আমাদের এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে এটা আমাদের বিশ্বাস জয় বাংলা জয় বঙ্গবন্ধু যতদিন তাপদাহ থাকবে যতদিন বাংলাদেশে যে কোনো দুর্যোগে যে কোনো দুর্বিপাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ থাকবে আপনারা ইতিমধ্যে দেখেছেন করোনা মহামারীর সময়ে আমাদের এই যুবলীগের বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা কর্মীরা মানুষের পাশে ছিল তো আমি আশা করব এই যুবলীগের নেতৃবৃন্দ যারা আছে জেলার দায়িত্বে তাদের কর্মী বাহিনী নিয়ে সবসময় এই মানুষের পাশে থাকার জন্য সেই আমি তাদেরকে আমি জোর অনুরোধ করব। এবং এটা চলমান থাকবে এটা আমি আশা